বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে শারদীয় কিশোর ভারতী চৌদ্দোশো তিরিশ থেকে তো চোদ্দোশো তিরিশের যে উপন্যাস এবং নভেলেট সেখানে কিন্তু এই পাঁচজনের নাম উঠে আসছে এবং পাঁচটির নামেই কিন্তু বড় বড় নাম সঞ্জীব চট্টোপাধ্যায় তিলীপ কুমার চট্টোপাধ্যায় হিমাদ্র কিশোর দাসগুপ্ত অভিজ্ঞান রায় চৌধুরী এবং পরিশেষে সৈকত মুখোপাধ্যায় এনাদের উপন্যাস এবং নভেলেট থাকছে সাথে কিশোর ভারতী পত্রিকার রিলিজ ডেট জানা গেলেও অক্টোবর মাসে রিলিজ হতে চলেছে সেপ্টেম্বরেও নয় একেবারে অক্টোবর মাসে মহালয়ার ঠিক আগে আগে প্রকাশ হবে এমনটাই জানানো হয়েছে তো অবশ্যই আরও অপেক্ষা কিছুটা বেড়ে গেল এবং তারপরে আমরা কিন্তু হাতে পাবো কিশোর ভারতী এবং ঠিক ওই সময়ের আশেপাশেই সুখ তারা প্রকাশ হবে তো অবশ্যই এই আপডেটটা আপনাদেরকে শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে অন্তরীপ শারদীয়া পত্রিকার পূজাবার্ষিকীর লেখক সূচি নিয়ে উপন্যাস রয়েছে রাজা ভট্টাচার্য অদিতি সরকার পার্থ দে কৌশিক মজুমদার অভিকমোহন দত্ত অর্ক পৈতন্ডী সায়ন ঠাকুর সায়ন্তন ঠাকুর নির্বাণ রায়ের এখানে কৌশিক মজুমদারের উপন্যাসটা বিশেষ গুরুত্ব রাখে কারণ জেনারেলি উনি প্রবন্ধ লেখেন তো উপন্যাস উনি মাঝে সাঝেই লেখেন তো উপন্যাস পাচ্ছি একটা খুব ভালো লেখক সূচির মধ্যে উপন্যাসিকাও খুব ভালো রয়েছে অয়ন রাহা অভিজ্ঞান গাঙ্গুলি দেবজ্যোতি ভট্টাচার্য শরণ্যা মুখোপাধ্যায়ের নাম আসছে গল্পের মধ্যে স্বপ্নময় চক্রবর্তীর নাম পাচ্ছি বিপুল দাস তৃষ্ণা বসাক অন্বেষা রায় প্রতিভা সরকার প্রমুখের লেখা পাচ্ছি প্রত্যেকটা নামই কিন্তু বেশ বড় নাম কারণ ওনারা প্রত্যেকেই কিন্তু লেখালেখির জায়গা থেকে খুবই পরিচিত নাম পুরাণে ডক্টর অর্ঘ অর্ঘ্যদীপ্তকরের লেখা একটা পাচ্ছি প্রবন্ধতে সমৃদ্ধ দত্ত স্বপন কুমার ঠাকুর তন্ময় ভট্টাচার্যের মতো নাম রয়েছে গুচ্ছ কবিতাও রয়েছে দীর্ঘ কবিতা রয়েছে একটি ভ্রমণ রয়েছে দেখতে পাচ্ছি এবং অন্যান্য কবিতা ইত্যাদি তো রয়েছে তো কাজেই অন্তরীপের শারদীয় পত্রিকা কিন্তু খুব ভালো হতে চলেছে এবং ওনাদের প্রকাশকাল বিশে সেপ্টেম্বর রাখা হয়েছে আর দাম রাখা হচ্ছে দুশো টাকা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে হ্যাংলা হেসেলের যে শারদীয় পত্রিকাটি আসছে সেখান থেকে তো হ্যাংলা হেসেলের শারদীয়া পত্রিকার জেনারেলি খাদ্য রিলেটেডই পত্রিকা এটা পেট পুজোর পাঁচালি এরকম একটা নামে রয়েছে এবং প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কৌশিক মজুমদারের একটা লেখা আমরা পাচ্ছি তো ফুচকা কীভাবে এসেছিল সেই বিষয়টা নিয়ে একটা লেখাটা হবে ওপরে ছোট্ট একটু টিজার মতো লেখাটা রয়েছে আর শারদিয়া হ্যাংলা হেসেলে আপনারা আর কি কি পাচ্ছেন সেগুলো সবটাই জানা যাবে ক্রমশ নিচে একটা নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা প্রি বুকিং ইত্যাদি করতে পারবেন যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি ই পত্রিকার দিকে লিপিচিত্র চোদ্দোশো তিরিশ যেটা রয়েছে তো সেটার শুক্তিপত্র প্রকাশ হয়ে গেল মূলত অনুগল্প এবং কবিতা এই দুইয়ের সূচিপত্র প্রকাশ হয়েছে এটা একটা ই ভার্সনে পড়ে যাওয়ার মতো একটা বার্ষিকী তো আপনারা যারা লেখা দিয়েছিলেন তারা এখানে লিস্টটা দেখতে পাচ্ছেন আর তার সাথে জানাই যে এই লিপিচিত্র যে রয়েছে এটা আপনারা সকলেই কিন্তু পড়তে পারবেন প্রকাশ হওয়ার পরেই ওনারা মোটামুটিভাবে সবার জন্যই অ্যাভেলেবেল করেন তো অপেক্ষা আর কিছু দিনের প্রকাশ হলে আমি জানিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট আসছে বুক ফার্ম থেকে তো প্রাক পূজার যে ছাড় মেলা চলছিল সেটা সাত দিন আরও বেড়েছে অর্থাৎ দশই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা তিরিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ছাড়ে যে বই কেনাকাটার ব্যাপারটা সেটা এখনও পর্যন্ত করতে পারবেন সেটা অনলাইনে হোক অফলাইনে হোক দুই ক্ষেত্রেই অনলাইনে বৈচিত্র্য ডট ইনের মাধ্যমে এটা করা যাবে এবং ফ্রি বুক মার্ক তো পাওয়া যাবেই তো আপনারা চাইলে এই কদিনের মধ্যেও অর্ডার দিয়ে দিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপনার দিকে অন্যান্য খবরে যাওয়ার আগে একটা বিশেষ ঘোষণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি বলেছিলাম পূজাবার্ষিকী এই সময়টাতেই আমি চেষ্টা করব একটা গিভাবে আনার তো গিভাবে আজকে প্রথম এপিসোড হিসেবে কনসিডার করছি এই পর্বের শেষে একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর আমার ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে যে কোনো একটা জায়গাতে আপনার নাম এবং ঠিকানার সহযোগে কোন জেলা থেকে লিখছেন বা কোথা থেকে লিখছেন বিষয়টাকে লিখে পাঠিয়ে দিলেই সঠিক উত্তর সহ পাঠিয়ে দেবেন এবং পরপর দশটা এপিসোডে আমি কিন্তু দশটা প্রশ্ন করবো দশটা প্রশ্নের সঠিক উত্তর করতে হবে এবং তাদের মধ্যে থেকে র্যান্ডামলি আমি তিনজনকে সিলেক্ট করব সেই তিনজনকে চ্যানেলের তরফ থেকে বই উপহারস্বরূপ পাঠানো হবে তো আপনারা যারা অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ সিস্টেম কিন্তু সাবস্ক্রাইবার না হলে ব্যাপারটাকে ডিটেক্ট করবেন আর কি তো যাই হোক অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এবং নিচে কমেন্টে কিন্তু উত্তর পাঠিয়ে থাকলে কমেন্ট করে লিখে দেবেন উত্তর পাঠিয়েছি আজকের পর্বে শেষে উত্তর প্রশ্ন ইত্যাদির বিষয়টা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরের আপডেটটা আসছে পত্রপাঠ প্রকাশনী থেকে তো পত্রপাঠ থেকে যে পরবর্তী সংখ্যা নামে শারদীয় সংখ্যাটা সেটা প্রকাশ হয়ে গেছে দাম রাখা হয়েছে তিনশো টাকা আপনারা চাইলে ডাব্লিউ ডট এই ওয়েবসাইট থেকে সেটাকে পারচেস করে নিতে পারেন বেশ কিছু ভালো লেখা রয়েছে ইলাস্টেশন রয়েছে দারুণ দারুণ তো আমার বেশ ভালোই লাগছে সম্ভবত ওনারা বই পাঠাবেন তো দেখি যদি ওনারা পাঠান আমি একটা অবশ্যই রিভিউ নিয়ে আসবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর পত্রপাত থেকে খুব ভালো একটা খবর আসছে সেটা হচ্ছে বইমেলা দু হাজার চব্বিশে রনিত ভৌমিকের মাস্টারদা বলে একটা গল্পের বই প্রকাশ হতে চলেছে এবং এই বইটিতে অ্যাডভেঞ্চার কাহিনীর পাঁচটি গল্প থাকবে এবং মাস্টারদা যে চরিত্রটাই সেই চরিত্রটা কিভাবে অ্যাডভেঞ্চারের সাথে জড়িয়ে পড়লো এবং কোন কোন অ্যাডভেঞ্চারের সঙ্গী হলো সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ফিকশনাল স্টোরি হিসাবে সংকলন ধর্মী বই হতে চলেছে রণিত ভৌমিকের এই বইটি বইমেলা দু হাজার চব্বিশে বেশ কিছু বই প্রকাশ পাবে সেগুলোরই তালিকায় অন্যতম একটি বই হিসাবে স্থান লাভ করলো এই বইটি এবং চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন সকলকে অনুরোধ জানাই কারণ বইমেলা দু হাজার চব্বিশের আগে কোন কোন বই বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশ পাচ্ছে তার ভিডিও আমি প্রতি বছরের নাই এ করে দেবো সেটা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে যে কোনো বই পারচেস করতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে বেশ কিছু বই নিয়ে অনেকেই আছেন যারা বিভিন্ন জঙ্গল এবং সুন্দরবন ইত্যাদি নিয়ে পড়তে চান তো দুই বাংলার মহামেলা যে চলছে তিরিশ থেকে ষাট শতাংশ ছাড়ে সেই ক্ষেত্রে দ্বীপ থেকে এই তিনটি বই রয়েছে সুন্দরবন সিরিজের ওপরে তো আপনারা চাইলে এই সময়টাতে পারচেস করে নিতে পারেন তাহলে কি হবে দামটাও কম পাওয়া যাবে আবার সুন্দরবন সিরিজটাও কভার হয়ে যাবে এই ছোট্ট আপডেটটা আপনাদের জন্য ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছে একটু অন্য ধরনের খবরে সংবাদ প্রতিদিনে প্রকাশ হতে হয়েছিল এই খবরটা হাতে লেখা হচ্ছে পূজাবার্ষিকী অর্থাৎ একটা অভিনব প্রচেষ্টা একটা নতুন চেষ্টা তো কালনাতে মানে বর্ধমানের কালনার পূর্বস্থলী এক নম্বর ব্লকে সমুদ্রগড়ে সংশক্তি নামে একটা সাহিত্য পত্রিকা প্রকাশিত হচ্ছে বারো বছর ধরে এবং করোনা আবহে স্পন্সার না মেলায় সেটা বন্ধ হতে বসেছিল এলাকার বিভিন্ন মানুষ কিন্তু সেটা হতে দেননি এগিয়ে এসেছেন এবং সাহিত্য অনুরাগী মানুষরাই ঠিক করেন যে পূর্যাবার্ষিকীটি তারা হাতে লিখাই প্রকাশ করবেন কি হলো প্রিন্ট না করা গেল তা তাই দিন রাত একত্রিত করে বিভিন্ন পড়ুয়ারা সেখানকার পড়ুয়ারাই চেষ্টা করছেন সহশক্তি নামে এই সাহিত্য পত্রিকাটিকে আবার তুলে আনতে এবং এটা কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং কাজ কারণ ফন্ট ডিজাইন করা লেখা প্রত্যেকটাকে লেখ এবং তুলে রাখা আর কি পত্রিকাতে এবং প্রত্যেকে লিখছেন তাহলে কিন্তু লেখার ফন্টও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো এইরকম একটা পরিস্থিতিতে যে এভাবে তারা করছেন এটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানাতে হয় খুবই ভালো লাগলো খবরটাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা ওই অঞ্চলের কাছাকাছি আছেন অবশ্যই ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করুন কারণ একটা পত্রিকা যত এগিয়ে যাবে ততই আমাদের সাহিত্যের পক্ষে মঙ্গল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আগামী সপ্তাহ থেকে রবি বলে যে শাখাটি রয়েছে আনন্দবাজার পত্রিকার সেখানে সুমন মহান্তির লেখা একটি নতুন ধারাবাহিক উপন্যাস প্রকাশিত হতে চলেছে শূন্যের ভিতর ঢেউ তো আপনারা চাইলে আগামী সপ্তাহ থেকে কিন্তু এই উপন্যাসটিকে প্রত্যেক পার্ট ওয়াইজ কিন্তু সংগ্রহ করতে পারেন রবি এবং কালেক্ট হয়ে গেলে দেখবেন একটা গোটা উপন্যাসটাই পেয়ে যাচ্ছেন পত্রিকার হাত ধরেই অবশ্যই এই ছোট্ট খবরটাও ছিল এগিয়ে যাচ্ছি পরের দিকে এবার আসছি কিছু পত্রিকার যে প্রকাশ হয়েছে প্রচ্ছদ অমল দাস পত্রিকার প্রচ্ছদ প্রকাশ হয়েছে একটা মা কালীর অবতারের বিষয় রয়েছে ভালো লাগছে দেখতে শারদীয় চোদ্দোশো তিরিশের প্রচ্ছদ শুধু তাই নয় আরও বেশ কিছু প্রচ্ছদ যেমন উৎসব সংখ্যা চোদ্দোশো তিরিশের শব্দরেখা থেকে এটাও কিন্তু বেশ অন্য ধরনের এবং প্রচ্ছদটা কিন্তু ভালো লাগছে দেখতে অক্ষরের রূপকথা নামে একটি শারদ সংখ্যার তৈরি হয়েছে ভৌতিক ও থ্রিলার স্পেশাল অনেকে বলেন যে ভূতভূতুম ভৌতিক অবশ্যই সেটা ঠিকই তার বাইরেও কিন্তু এরকম ভৌতিক থ্রিলারের ওপরে অবশ্যই সারদ রয়েছে কিন্তু সেগুলো হয়তো প্রচারের আলোকে অতটা আসতে পারে না বলে আমরা সেভাবে জানতেই পারি না কিন্তু এই বিষয়টিও রয়েছে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি আজকের প্রশ্নে যেভাবে পর্বের প্রশ্ন এক হচ্ছে কর্নেল চরিত্রটি শ্রেষ্ঠ কে অর্থাৎ কর্নেল চরিত্রটি কে রচয়িতা কে লিখেছেন উত্তরটি জানাবেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে আমার দুটোর অ্যাকাউন্টেরই লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল উত্তর একবারই অ্যাকসেপ্ট হবে পরে চেঞ্জ করা যাবে না এবং পরপর আগামী দশটি পর্বে উত্তর দিতে হবে যদি প্রতিযোগিতাতে অংশগ্রহণের মানে জায়গাটা তৈরি করতে চান কারণ আমি দেখব দশটি প্রশ্নের উত্তরই যে দিয়েছেন তাদের মধ্যে থেকেই র্যান্ডামলি সিলেক্ট করে তিনজনকে আমরা বেছে নেবো এবং তারপর যথারীতি ওনাদের যোগাযোগ করে ঠিকানা ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে আমরা পাঠিয়ে দেব বই এর আগেও চ্যানেলে কীভাবে হয়েছে তো আপনারা জানেন যে আমরা কতটা ভাবে সুন্দরভাবে করতে চাই আর বিষয়টাকে তো যাই হোক এই ছিল আজকের পর্ব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অনুরোধ জানায় চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অবশ্যই তাকে সাবস্ক্রাইবার হতে হবে তো এরপরে আরও পর্ব আসবে অবশ্যই সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ